ওয়েলকাম ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গোল্ড টেকনোলজির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। সো আজকেও আরও নতুন কিছু কালেকশন নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে দেখাবো আপনাদেরকে একদম রাইজন এসপি রেডবুকের মধ্যে G5, G6, G7 সহ i5 কোর i7-এর মধ্যে অনেকগুলো ল্যাপটপ এবং এছাড়াও কম বাজারের কিছু ল্যাপটপ দেখাবো, যারা কম টাকার মধ্যে অর্থাৎ 10 থেকে 15 হাজার টাকার ভিতরে ল্যাপটপ নিয়ে গ্রাফিক্স ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং সহ সব ধরনের কাজ করবেন। সো আমাদের ল্যাপটপগুলো দেশের বাইরে থেকে কালেক্ট করা, দেশের বাইরে বিভিন্ন অফিস প্রজেক্টে ইউজ করা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আমাদের থেকে অনেক ফ্যাসিলিটি সহ। গ্যারান্টি ওয়ারেন্টি ফ্যাসিলিটি থাকবে, গিফট সামগ্রী থাকবে। সো বিএস আর কথা বলাচ্ছেন, চলুন তাহলে শুরু করা যাক। বিএস, আজকের ভিডিওতে সর্বনিম্ন বাজেট থেকে শুরু করব। সর্বনিম্ন বাজেট থেকে শুরু করে একদম 40-50 হাজার টাকার ভিতরে ল্যাপটপগুলো আপনারা পেয়ে যাবেন। সো শুরুতে দেখাচ্ছি আপনাদেরকে এসপির মধ্যে, যারা কম টাকা বাজেট করে থাকেন এবং সব ধরনের কাজই করবেন, ভালো একটা ল্যাপটপ কিন্তু পেয়ে যাবেন ভালো কনফিগারেশনে। সো এই ল্যাপটপগুলো নিতে পারেন, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এবং ফুল মেটাল বডির মধ্যে, অনেক টেকসই ল্যাপটপ। এসপি প্রোবুকের মধ্যে মেটাল বডির মধ্যে এই মডেলটা হবে, দেখতে পাচ্ছেন মডেলটা এসপি প্রোবুক 4440S মডেল। কোরাই 3 প্রসেসরে 4GB র্যাম, 320GB এসএসডি পাবেন। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ সব ধরনের পোর্ট পেসিল, র্যাম, হার্ড ডিস্ক, এসএসডি সবই বাড়াতে পারবেন। স্টাডি পারপাস থেকে শুরু করে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে যে কোনো কাজ শিখবেন তাদের জন্য কিন্তু এই মডেলগুলো অনেক বেস্ট হবে। র্যামটাও ইউজ করতে পারবেন, আপনারা চাইলে 24 ঘন্টা 48 ঘন্টা এক নাগারে ইউজ করতে পারবেন। যারা চান যে ল্যাপটপ বন্ধ করবেন না, তাদের জন্য কিন্তু এই মডেলগুলো অনেক বেস্ট হবে। তো নিতে পারেন এই মডেলটা আমাদের থেকে মাত্র 14,999 টাকা। বড় ডিসপ্লের মধ্যে আরেকটা ল্যাপটপ পেয়ে যাবেন, এটা ডেল ব্র্যান্ডের মধ্যে হবে। দেখেন কালারটা অনেক সুন্দর একটা কালার, 15.6 ইঞ্চির বড় ডিসপ্লে। সো সর্বোচ্চ 15.6 ইঞ্চি বড় ডিসপ্লের মধ্যেই এখন ল্যাপটপ অ্যাভেলেবেল হয়ে থাকে, এর থেকে বড় ডিসপ্লে আপনি পাবেন না। সো বড় ডিসপ্লে হওয়াতে সুবিধাও পাবেন, যারা গ্রাফিক্সের এবং ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং সহ ডাটা এন্ট্রি সহ লেখালেখির কাজের জন্য ল্যাপটপ চাচ্ছেন। বিশেষ করে অনেকেই এখন টিউটোরিয়াল দেখে আপনারা কাজ শিখেন, সেজন্য তাদের জন্য কিন্তু বড় ডিসপ্লেটা অনেক বেশি সহায়ক হবে। কেননা পাশাপাশি টিউটোরিয়াল দেখে আপনারা কাজ করার একটা সুবিধা কিন্তু বড় ডিসপ্লে হলে পেয়ে যাবেন। সো এই ল্যাপটপটা কিন্তু নিতে পারেন। আর এটা হচ্ছে কোর i3 প্রসেসরে 4 জেনারেশনে পেয়ে যাবেন, 4GB র্যাম, 5GB এসএসডি দিয়ে 15.6 ইঞ্চির ডিসপ্লের মধ্যে, ডেলের মধ্যে ব্লু কালারের মধ্যে একদম কন্ডিশনটাও বেস্ট পেয়ে যাবেন। সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন, আপনার নিউমেরিক কিবোর্ড সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস সহ কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন। 16GB পর্যন্ত আপনার র্যামটা আপডেট করতে পারবেন এবং স্টোরেজ ডুয়েল স্টোরেজ করেও ইউজ করতে পারবেন। নিতে পারেন আমাদের থেকে মাত্র 16,990 টাকা। অ্যাপেল ম্যাকবুক প্রো মডেলে আপনারা পেয়ে যাবেন। ল্যাপটপগুলো দিয়ে গ্রাফিক্স, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং সব কাজই আপনারা করতে পারবেন। যারা অ্যাপেল ইউজ করেননি তাদের জন্য, যেহেতু ইউটিউবে এখন টিউটোরিয়াল দেখে যে কোনো কাজ শিখা এবং করার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ইজি, অপারেটিং সিস্টেমটা যেহেতু উইন্ডোজ থেকে ভিন্ন, ইউটিউব যদি থাকে আপনার কাজের জন্য অনেক বেস্ট হবে। অ্যাপেল ব্র্যান্ডের ল্যাপটপগুলো একবার যদি ইউজে আপনি অভ্যস্ত হয়ে যান, আশা করি ম্যাকবুক ছাড়া আর আপনার অন্য কোনো মডেল ভালো লাগবে না। সো নিতে পারেন ম্যাকবুক অনেক কম প্রাইসে। আর ম্যাকবুক প্রো এটা পেয়ে যাচ্ছে আমাদের থেকে কোর টু প্রসেসরে। সো কোর টু প্রসেসরটা অ্যাজ ইকুয়াল কোর i3 সমমানের। সো অ্যাপেল ব্র্যান্ডের মধ্যে কোর i3 প্রসেসর অ্যাকচুয়ালি হয় না, কোর টু, কোর i5 এবং কোর i7 এই তিনটা প্রসেসর হয়ে থাকে। সো কোর টু প্রসেসরে আপনারা কোর i3 সমমানের এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের থেকে। 4GB র্যাম পাচ্ছেন, 1TB হার্ড ডিস্ক আছে, রেটিনা ডিসপ্লের মধ্যে একদম ফ্রেশ নিউ কন্ডিশনের সবগুলো পোর্ট কিন্তু অ্যাভেলেবল আপনারা পেয়ে যাচ্ছেন। যেহেতু আপডেটেড একটা মডেল, দেখেন একদম সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু পেয়ে যাচ্ছেন ডিভিডেটের সহ। সো ফ্রেশ নিউ কন্ডিশনে আর ফুল মেটাল বডির মধ্যে মডেলগুলো কিন্তু অনেক বেস্ট হবে। র্যাম ডম যে কোনো কাজ করতে পারবেন। আর অ্যাপেল ব্র্যান্ডের ল্যাপটপের সম্পর্কে আসলে বলা তেমন কিছু নাই, অ্যাপেল ব্র্যান্ডের ল্যাপটপের পপুলারিটি আপনারা জানেন। সো নিতে পারেন মাত্র 18,999 টাকা। বিএস, এরপর দেখাবো আরেকটা মডেল 15.6 ইঞ্চির বড় ডিসপ্লের মধ্যে। সর্বোচ্চ ডিসপ্লে সাইজ কিন্তু এখন 15.6 ইঞ্চি এবং অনেক সুপরিচিত একটা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন, এটা G4। G4 মানে হচ্ছে 7th জেনারেশন। আর 7th জেনারেশন ল্যাপটপ 15.6 ইঞ্চি খুবই ভালো হবে আপনাদের কাজগুলো করার জন্য, যে কোনো আপডেট কাজ করার জন্য অনেক ভালো হবে, কাস্টমাইজ করার সুবিধা আপনারা পেয়ে যাবেন। প্রথমেই দেখেন G4টা কতটা ফ্রেশ নিউ কন্ডিশনে আছে এবং ল্যাপটপটা যেহেতু বড় ডিসপ্লে সেক্ষেত্রে আপনাদের কাজের অনেক বেশি সুবিধা হবে। গ্রাফিক্স ডিজাইন সহ যে কোনো কাজ করতে কিন্তু আপনার ভালো সুবিধা পাবেন। নিউমেরিক কিবোর্ডের অপশন আছে, যারা লেখালেখির কাজ করেন, ডাটা এন্ট্রির কাজ করেন, সফটওয়্যার কোডিংয়ের কাজ করেন, তাদের জন্য কিন্তু বড় ডিসপ্লে এবং নিউমেরিক কিবোর্ড হলে কাজের একটা কমফোর্ট আসে। সো এই ল্যাপটপটা আপনারা নিতে পারেন অনেক রিজনেবল প্রাইসে। 7th জেনারেশন ল্যাপটপ, কোর i3 প্রসেসরে আপনার 7th জেনারেশনে পাবেন, 8GB র্যাম এবং 256GB এসএসডি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি সহ আপনারা কিন্তু এই মডেলটা
নিতে পারেন। প্রোবুকের 4.5D4 ল্যাপটপটা কালেক্ট করতে পারেন মাত্র 21,990 টাকা। বিদ্যুৎ সিরিজের মধ্যে আরেকটা ল্যাপটপ নিতে পারেন র্যান্ডম ইউজ করার জন্য। যদি চান যে 24 ঘন্টা 48 ঘন্টা এক নাগারে কাজ করবেন, ল্যাপটপ বন্ধ করবেন না, তাহলে এই মডেলগুলো নিয়ে যাবেন। এটা এসপি এলিট বুকের খুবই পপুলার মডেল। এসপি এলিট বুকের 840 নাম শোনেন নাই এমন কোনো ক্রেতা নাই, কারণ প্রত্যেকের ভিডিওই কিন্তু এসপি এলিট বুকের এই ল্যাপটপগুলো সবাই দেখায়। এই সিরিজের ল্যাপটপগুলো আপনারা দেখতে পাবেন। সো এত বেশি পপুলার হওয়ার রিজন হচ্ছে ল্যাপটপগুলোর কন্ডিশান এবং পারফরমেন্স কিন্তু অনেক ভালো হয়ে থাকে, অনেক সুবিধা পাওয়া যায়। যেমন ল্যাপটপটাতে আপনার ডুয়েল স্টোরেজের সুবিধা আছে, জয়স্টিকের সুবিধা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তারপর আপনার সব ধরনের পোর্ট ফেসিলিটিস পেয়ে যাবেন। আর আপনারা খুব ইজিলি কিন্তু এই ল্যাপটপগুলিতে কাস্টমাইজ করতে পারবেন। কোনো স্ক্রু খোলা ছাড়া এই বাটনটা টান দিলেই আপনারা খুব সহজেই ল্যাপটপটা ওপেন করতে পারবেন এবং খুব সহজেই র্যাম, হার্ড ডিস্ক, এসএসডি কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। এই মডেলটাতে 16 GB পর্যন্ত র্যামটা বাড়াতে পারবেন, ডুয়েল স্টোরেজ করতে পারবেন, M.2 অপশান আছে এবং আপনারা SATA অপশান আছে। আগের থেকে অনেক ভালো একটা প্রাইসে ভালো কনফিগারেশন কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন। 4 GB 500 GB এসএসডি দিয়ে কোর i5 পঞ্চম জেনারেশনের এই ল্যাপটপটা আমাদের আগের প্রাইস ছিল 20,990 টাকা, বাট এখন ডাবল কনফিগারেশনে ল্যাপটপটাতে 8 GB র্যাম পাবেন, 200 GB এসএসডি পাবেন। 8 GB এবং 200 GB এসএসডি দিয়ে কোর i5 পঞ্চম জেনারেশন ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা অরিজিনাল 400 আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 20,990 টাকা, অর্থাৎ সেম প্রাইসে। বিএস আরেকটা ল্যাপটপ দেখাবো, খুবই টেকসই পারফরমেন্সে এই ল্যাপটপগুলো আপনারা পেয়ে যাবেন। আর ন্যানো ভেজেলে, একেবারে ন্যানো ভেজেলে এই ল্যাপটপগুলো আপনারা পেয়ে যাবেন। দেখেন ন্যানো ভেজেল বলতে বর্ডারটা দেখেন, বর্ডারটা দেখেন কতটা স্লিম এবং কতটা চিকেনের মধ্যে আলাদা একটা লুক আছে এবং গর্জিয়াস একটা লুক কিন্তু এই মডেলটাতে পেয়ে যাচ্ছে। ন্যানো ভেজেলে হলে সুবিধাটা কী, অর্থাৎ ল্যাপটপটা কিন্তু একটু ছোটোখাটো, যখন ন্যানো ভেজেল হবে তখন কিন্তু ল্যাপটপটা ছোটোখাটো হওয়াতেও আপনারা ডিসপ্লেটা কিন্তু বড় ডিসপ্লে ল্যাপটপে ইউজ করতে পারবেন। ক্ষেত্রে ছোটোখাটো হওয়াতে খুব ইজিলি আপনারা ক্যারি করতে পারবেন। এর 7390 8 জেনারেশন প্রসেসরে টাচ স্ক্রিন ডিসপ্লের মধ্যে কার্বন ফাইবার বডিতে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন। লং ইউজের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো অনেক ভালো হবে। আর যেহেতু 8 জেনারেশন কোর i5 প্রসেসরে 8 GB 256 GB এসএসডি কার্বন ফাইবার বডির এই ল্যাপটপগুলো নিতে পারবেন। দেখেন কম বেশি ইউজ হওয়ার পরে কিন্তু এখনও ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে, লুকটা কিন্তু এভাবেই থাকবে। 4 থেকে 5 বছর অনায়াসে একই লুকে আপনারা ইউজ করতে পারবেন। তো নিতে পারেন এই ল্যাপটপটা, যে কোনো কাজ আপনারা করতে পারবেন। 32 GB পর্যন্ত র্যামটা আপলোড করতে পারবেন, নিতে পারেন কোর i5 এই ল্যাপটপটা। অনেক রিজনের প্রাইসে টাচ স্ক্রিন ডিসপ্লে সহ ন্যানো ভেজেলে মাত্র 27,990 টাকা। বিএস এরপর দেখাবো খুবই সুপরিচিত আরেকটা ল্যাপটপ, অনেক পপুলার ল্যাপটপটা নিতে পারেন। একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই ল্যাপটপগুলো হবে। কোর i5 8 জেনারেশন ল্যাপটপ, সব ধরনের কাজ করতে পারবেন। ব্যাঙ্কের ওলোচনের সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন, জয়স্টিকের সুবিধা, ব্যাকলাইট, কিবোর্ড, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ সব ধরনের পোর্ট ফেসিলিটিস পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটাতে। পেস লক সিকিউরিটি এবং ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি দুইটা সিকিউরিটি কিন্তু এই মডেলটাতে আপনারা পেয়ে যাবেন। এসপি এলিট বুকের 840G5 অনেক অনেক রিজনেবল প্রাইসে, চ্যালেঞ্জিং প্রাইস বলতে পারেন, ল্যাপটপটা আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র 28,999 টাকায়। বিএস আরেকটা ল্যাপটপ দেখাবো, একদম কই মাসে জান বলে থাকে এই ল্যাপটপটা। সো এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাডের ল্যাপটপ, একদম ফ্রেশ নিউ কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন আমাদের থেকে। লেনোভো থিঙ্কপ্যাডের খুবই পপুলার মডেলটা T470, অনেক ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ল্যাপটপটাতে। দুইটা ব্যাটারি এটাতে পেয়ে যাবেন আপনারা, 4 ঘন্টার উপরে কিন্তু এই মডেলগুলোতে ব্যাটারি ব্যাকআপ পাবেন। এই ল্যাপটপগুলো 4 থেকে 5 বছর আপনারা একদম কন্টিনিউ যদি ইউজ করেন খুব ভালোভাবে রান করতে পারবেন। কোর i5-এর 6th generation 7th generation দুইটা ভ্যারিয়েন্টই হয়ে থাকে। সো আমাদের 6th generationটা কালেক্ট করতে পারেন মাত্র 25,500 টাকায় এবং 7th generationটা পেয়ে যাবেন 27,000 টাকায়। 8 GB র্যাম থাকবে, 256 GB এসএসডি থাকবে, চাইলে 16 GB 32 GB পর্যন্ত আপনারা র্যামটা বাড়াতে পারবেন, স্টোরেজটা আপডেট করে নিতে পারবেন। বিএস আরেকটা জনপ্রিয় ল্যাপটপ দেখাবো, শুধু জনপ্রিয় নয়, ল্যাপটপটা কিন্তু অনেক বেশি বেস্ট এবং কাজ করার জন্য অনেক বেশি উপযোগী এবং র্যান্ডম কাজ করা যায়। এসপি জেডবুকের G6 পটনীয় মডেলে কিন্তু এই ল্যাপটপটা 14 ইঞ্চির মধ্যে আমাদের থেকে কালেক্ট করতে পারবেন। কোর i5-এর 8th generation 8 GB র্যাম হবে এবং 16 GB দুটা ভ্যারিয়েন্টই পেয়ে যাবেন। 16 GB হলে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন মাত্র 37,990 টাকায় এবং 8 GB হলে ল্যাপটপটা আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র 34,990 টাকায়। বিএস এই ছিল আমাদের আজকের রিভিউ। আমাদের প্রত্যেকটা মডেলের 15 দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন। সরাসরি এসে দেখে নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন কালেকশন নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।